বন্ধুরা এরকম গরম গরম ভাত বার খাবো, আপনারা বাড়িতে গরম গরম ভাজবেন আর একদিকে ভাজবেন আর একদিকে খাবেন, খুব কম খরচে, খুব কম সময়ে আর খুব কম খাটুনিতে এইভাবে পকোড়াটা ভেজে খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ। নমস্কার বন্ধুরা, চলো যাই চ্যানেলে, সবাইকে স্বাগত জানাই। আজকে সন্ধ্যাবেলা করবো হচ্ছে পকোড়া, এই যে চিকেন আর এই বাঁধাকপি। চিকেন দিয়ে শুধু পকোড়াটা হয় তা, আমি চিকেনের সঙ্গে কিছুটা বাঁধাকপি দেব। আর পকোড়ার সাথে পকোড়া করার জন্য কী কী লাগবে, পেঁয়াজ কুচি, এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, আর বাঁধাকপিটা আমি আগে নুন দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, এর মধ্যে যে জলটা আছে সেই জলটা যাতে বেরিয়ে যায়। এটা মেখে, নুন দিয়ে মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো, তাহলে এর ভেতরে যে জলটা আছে সেটা কিছুটা বেরিয়ে যাবে। তারপরে ওই পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, তারপরে কর্নফ্লাওয়ার বেসন নুন হলুদ যা লাগবে সব দিয়ে মেখে সন্ধ্যাবেলায় গরম গরম পকোড়া পকোড়া খাবো। ছেলে কদিন ধরে বলছিল মা পকোড়া করো, ঠিক আছে আজকে করে দেবো। ওখানে এই যে ভালো করে বাঁধাকপিটা এইভাবে মেখে, নুন দিয়ে মেখে, বাঁধাকপি দিলে এখন শীতের সিজন তো, বাঁধাকপি দিয়ে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে পকোড়া। শুধু বাঁধাকপিরও হয় কিন্তু এর মধ্যে একটু চিকেন দিয়ে দিলে আরও ভালো। এই বাঁধাকপিটা এরকম থাকলো, এবার এটা রেখে দেবো ঢেকে, তারপর ফিরে আসবো। বন্ধুরা ঢাকনা খুলে আমি এরকম চটকাতে ছিলাম, এই দেখুন কত জল বেরিয়েছে। এই যে বোলটার মধ্যে আমি এটা চিপে চিপে বাঁধাকপিটা তুলে নেব। এখানটা আমার সুবিধা হবে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট এটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে চিকেনটা দিয়ে দেবো, এই যে এরকম টুকরো টুকরো করে নিয়েছি। এর মধ্যে এবার দেবো কর্নফ্লাওয়ার, দেব বেসন, দেব হলুদ গুঁড়ো, দেব একটু সয়া সস, একটা ডিম দেব, ডিমটাকে আমি এখানে একটু ফেটে নিলাম, খারাপ না ভালো আমি বুঝতে পারছিলাম না, ডিমটা একটু এই ডিফেক্ট ছিল, তা ডিমটা ভালোই আছে, দেবো একটা ডিম, দেবো একটু গরম মশলা গুঁড়ো, দেবো ধনে আর জিরের গুঁড়ো, দেবো একটু লঙ্কার গুঁড়ো, দেবো একটু তেল, বন্ধুরা নুন তো আমি বাঁধাকপিতে একটু দিয়ে রেখেছিলাম তা আমি বেশি নুন দেব না, তাই একটু অল্প করে নুন দিলাম। এবার এটা আমি চটকে মাখবো, পাতলাও যদি দেখেন তাহলে বেসন বা কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন, আর যদি টাইট হয় তাহলে তাহলে আর দেওয়ার দরকার নেই।
প্রথমে একটু কর্নফ্লোর দেব এর মধ্যে আর একটু কর্নফ্লোর দিয়ে নি আর একটু বেসন দেব আবার মাখব এটা ভালো করে পকোড়ার ভাজার মতন পুরো তৈরি হয়ে গেছে যেরকম ভাবে দেব তুলবো আর এরকম ছাড়বো তুলবো আর এরকম ছাড়বো তা বন্ধুরা আমি আগুনটা ধরিয়ে নি এটা ততক্ষণ ঢাকা থাক বন্ধুরা আগুনটা জ্বালিয়ে দিয়েছি এবার চলুন কড়াতে গিয়ে পকোড়া ভাজি একদম গরম গরম প্লেট চাকনি নিয়ে রেডি হয়ে গেছি কড়াতে তেল দিয়ে দেবো এবার তেল এখনো গরম হয়নি তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এই যে এইভাবে এইভাবে আমি পকোড়াগুলো ছেড়ে দেবো কিন্তু দারুণ হবে শীতে সন্ধ্যা এইরকম পকোড়া বন্ধুরা জাস্ট অসম সে চিকেন হোক বাঁধাকপি হোক ফুলকপি হোক মূলো হোক যেই পকোড়াই বলুন সন্ধ্যাবেলায় ঠান্ডার মধ্যে বসে বসে খেতে সত্যি খুব ভালো লাগে আর সঙ্গে যদি থাকে এক কাপ কফি আর মুড়ি ও আমার ছেলে আবার বড় ছেলে আবার মুড়ি যোগ করেছে আমার মুড়িটা খেতে খুব একটা যে ভালো লাগে তা না ভালো লাগে খুব ভালো লাগে শুধু ওই পকোড়া আর কফিটাই বেশি ভালো লাগে তারপরে খাসির চর্বি দিয়ে এরকম পকোড়া মাছের তেলের পকোড়া ফুলকপির পকোড়া
তারপরে যারা এইসব খান না তারা সব রকম সবজি, ওই যে আমার আমার আগের ভিডিওতে আছে ভেজ মাঞ্চুরিয়ানটা যে করেছিলাম, ওই ভেজগুলো যে বড়াগুলো ওগুলোও কিন্তু গরম গরম ভাতে শুধু খেতে সাধারণ। এই পকোড়াগুলো আমি সব লাল লাল করে এরকম নাড়াতে থাকবো, একটাও ভেঙে যায়নি বন্ধুরা। দেখুন মাখার বান্ডিংটা যদি ভালো হয় না তাহলে কিন্তু একটাও ভাঙবে না, প্রত্যেকটা এরকম সুন্দর গোটা গোটা হবে, খেতে তো খুব অসাধারণ হবে। কাঠের জালে সন্ধ্যাবেলা বড় ছেলেবেলা পাঁচটা চলে, ছোট ছেলে বাড়ি নেই, ছোট ছেলে মিস করবে, ছোট ছেলে গেছে মামা বাড়ি, পরীক্ষা শেষ হয়েছে তাই বেড়াতে গেছে, যেটা আমরাও ছোটবেলায় করতাম, পরীক্ষা শেষ হলে মামা বাড়ি মাসি বাড়ি বেড়াতে যেতাম। সেই রকম কোথা অনুযায়ী আমার ছোট ছেলে চলে গেছে, লাল লাল করে পকোড়াগুলো সব ভাজবো। কাটা একটু গুঁজে দে বাবু, ফেলে দে কাটাটা, একটু ফেলে দে। হবে একটু ভালো করে কড়া ভাবে না ভাজলে কি হয়, কড়া ভাবে না ভাজলে মুচমুচ মুচমুচ হবে না, হয়ে গেছে সেদ্ধ বেদ্ধ হয়ে গেছে, আর একটু ভাজলে এত খেতে ভালো লাগবে। কাঠ দুটো গুঁজে দিয়েছিস, ফেলে দিয়েছিস? আমার উনুনে এদিকে মুখ নেই, ও পাশে মুখ, আমি যদি এদিকে হয় আমি দিতে পারতাম কিন্তু আমি এদিকে দিতে পারবো না, রান্নার সময় আমার একবার ওদিকে যেতে হয় একবার এদিকে যেতে হয়, একবার ওদিকে যেতে হয় একবার এদিকে যেতে হয়, এই হচ্ছে নিয়ম। আর যখন ভিডিও করি তখন যে ক্যামেরাটা ধরে সে গুঁজে দেয়, কিন্তু তাছাড়া অফলাইনে আমার করতে হয়। খুব কম আছে বন্ধুরা, এগুলো ভাজতে হবে, বেশি আজ হলে ওপরটা পুড়ে যাবে, ভেতরে সেদ্ধ হবে। পকোড়াগুলো হয়ে গেছে, যে লাল লাল করে ভেজে দিয়েছি, তেলটা ভালো করে ঝরিয়ে নেব। দেখুন ছেড়ে দেব, কাঠের জালটা এখন থাক বন্ধ, খুব স্লো ভাবে এখন জালটা দিতে হবে। এবার আবার এগুলো আমি ভেজে নেব, বন্ধুরা এই যে হয়ে গেছে আমার ভাজাগুলো, পকোড়াগুলো তুলে নেব,
বাকি পকোড়াগুলো আমি এইভাবেই ভেজে নেবো, তারপরে আমি খেয়ে বলবো আপনাদের কাছে কেমন হয়েছে। তো ভাজা হচ্ছে বন্ধুরা, ভাজা হোক, গরম গরম আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে। আমি খেয়ে নেবো, তাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে, গরম গরম খেয়ে বলছি কেমন হয়েছে। সত্যি যা আছে আপনি একাই সব খেয়ে নিতে পারবেন। ভিতরে মাংস একদম নরম সেদ্ধ হয়ে গেছে, খেয়ে যায় বন্ধুরা। এরকম গরম গরম ভাজবো আর খাবো, আপনারা বাড়িতে গরম গরম ভাজবেন আর একদিকে ভাজবেন আর একদিকে খাবেন, খুব কম খরচে, খুব কম সময়ে আর খুব কম খাটুনিতে এইভাবে পকোড়াটা ভেজে খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ অসাধারণ। আর লঙ্কা টঙ্কা বাটাটা পড়েছে তো, একটু ঝালঝাল আছে, স্পাইসি স্পাইসি, খুব টেস্টি। শীতের সন্ধ্যায় এরকম একদিন হয়েই যেতে পারে, বলুন তাহলে করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটাগুলো ভালো লাগলে কি করতে হবে বাবু বলে দে। অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যদি সহযোগিতা হয় মানে করেন, তাহলে তো আমরা আরও ভালো ভালো নতুন নতুন ভালো ভালো ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। কথা বলতে গেলে আমি হিচকাচ্ছি, মানে লোভ, এত লোভ লাগছে দেখে কি বলবো। আজকের মতো টাটা, দেখা হবে কোনো একদিন, কারণ গরম গরম ভাজবো আর আমরা সবাই এখন খাবো। টাটা।